শারদীয় দুর্গা উৎসবের আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা রাজশাহী মহানগরীতে পালিত হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে পূজা মণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি কিছুটা কম রয়েছে। রাজশাহীর মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন, দেবীর চরণে ভক্তদের অঞ্জলি প্রদান করা হচ্ছে। আজ রয়েছে মহাঅষ্টমী, কল্পরম্ভ ও বিবাহিত পূজা, আছে সন্ধি পূজাও। কুমারী পূজার মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মহানগরীর বিভিন্ন মণ্ডপে অষ্টমী পূজা উপলক্ষে সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, রামায়ণ পালা, আরতি অনুষ্ঠান, এসব কিছুই করোনার কারণে সীমিত পরিসরে পালন করছেন পূজা উদযাপন পরিষদ। এবার রাজশাহী জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসব উদ্দীপনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে 402টি পূজা মণ্ডপ। কুমারী পূজা বিষয়ে পুরোহিত দেবব্রত চক্রবর্তী জানান, আসলে এটা আমরা সবাই মহাভারত রামায়ণে বিভিন্ন যাগযজ্ঞের কথা পড়েছি বা জানি। তো কলিযুগে এই এক বড় যজ্ঞ হচ্ছে মহামায়া দেবী দুর্গা পূজা, যেটার মধ্যে সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে মহাঅষ্টমী তিথিতে কুমারী পূজা, মহাষ্টমী তিথিতে কুমারী পূজা। তো এই কুমারী পূজা আমাদের এক শাস্ত্রকাল্লা বলেছেন যে কুমারীদেরকে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে পূজা করার জন্যই কুমারী পূজা করতে হবে, এবং কুমারীকে যথাযথ সম্মান এবং মর্যাদা দানের জন্য কুমারী পূজা করা হয়। নিজেদের পশুত্বকে সংযত রেখে কুমারীকে সম্মান মর্যাদা দেওয়াই হচ্ছে কুমারী পূজার মূল লক্ষ্য। এই প্রসঙ্গে রামায়ণের জন্য ব্রহ্মার একটা কাহিনী আছে। ব্রহ্মা বিশদভাবে এই দুর্গাপূজার বর্ণনা দিতে গিয়ে তিনি মানে স্তব শুরু করেছিলেন, সেই স্তবে সন্তুষ্ট হয়ে এক বালিকারূপী কন্যা তার সামনে এসে হাজির হয় এবং সেই বালিকা তাকে বলে যে বেলবৃক্ষের মূলে দেবী দুর্গার বোধন করতে হবে। তখন কি করলো, দেবতারা মর্তে চলে আসলো, আসে বেলবৃক্ষ গাছ খুঁজতে লাগলো। এক দুর্গম জায়গায় দেখলো এক বেলবৃক্ষ, তার কচি পাতার মধ্যে ঘুমিয়ে আছে এক তপ্ত কাঞ্চন বর্ণের এক কন্যা বা বালিকা। তখন তারা সেই ব্রহ্মা তখন বোধনের স্তব শুরু করলেন, সেই স্তবে সন্তুষ্ট হয়ে দেবী কন্যা জাগরিত হলেন এবং তার দেবী মূর্তি পরিত্যাগ করে তিনি তখন চণ্ডিকা মূর্তি ধারণ করলেন। চণ্ডিকা মূর্তি ধারণ করলেন, আসলে আমাদের পুরাণ বা মহাভারত বা ইয়েতে ধর্মগ্রন্থে আছে যে বিভিন্ন গুণাগুণ বা সাম্প্রদায়িকতার মানে বর্ণের বিচারে এক এক বর্ণের মেয়েদেরকে এক একভাবে কুমারী রূপে পূজিত হয়। এই ভারতবর্ষে বিভিন্ন মিশন, রামকৃষ্ণ মিশন বা আমাদের বাংলাদেশে রামকৃষ্ণ মিশন, বিভিন্ন মন্দিরে বিভিন্ন বর্ণের কুমারীদেরকে কুমারী পূজা হিসেবে আমরা পূজিত করে থাকি। 1901 সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে নয় কুমারীকে পূজা করেন। তখন থেকে প্রতিবছর দুর্গা উৎসবের অষ্টম তিথিতে মহা ধুমধামে কুমারী পূজার প্রথা চলে আসছে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।